নমস্কার দর্শক বন্ধু, প্রথমেই আমার গুরুজনের স্থানীয় মাসিমা মেসমশাই যারা অনুষ্ঠান দেখছেন জয়ন্তর, আপনাদেরকে জানাই শ্রদ্ধ প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে আমার জ্যোতিষ ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, আর তার সঙ্গে আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। সঙ্গে আমার দাদা বৌদি যারা অনুষ্ঠান দেখছেন আপনার জয়ন্ত ভাইয়ের অনুষ্ঠান, আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। আজকে দর্শক বন্ধু, এই কন্টেন্সে খালি আলোচনা করব হচ্ছে কি ব্যবসা। আজকে বর্তমান যুগে সারা পৃথিবীর বুকে ব্যবসা মানে চাকরির থেকে ব্যবসা অনেক ভাইটাল জিনিস, অর্থাৎ বাণিজ্যে বসতি লক্ষ্মী। শুধু বিজনেস নিয়ে আলোচনা, কিছু গ্রহের কারকতা থাকবে, কোন কোন গ্রহ ফেভারে থাকলে আপনি কোন কোন ব্যবসায় লাভবান হতে পারেন সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আজকের টপিক্সের মানে কন্টেন্সটাই হচ্ছে কি বিজনেস। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অব ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। প্রথমে আসি লগ্নের সাপেক্ষে কোন ভাবপতি বলবান। এবারে প্রশ্ন করবেন জয়ন্ত দা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভাব। ভাব মানে, আমি একটি ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি দর্শক বন্ধু, লগ্ন থেকে আমরা শরীর স্বাস্থ্য বিচার করি সেই জাতক বা জাতিকা জীবনে কতটা লড়তে পারবে। ব্যবসা করতে গেলে দর্শক বন্ধু, যতই আপনি অর্থলগ্নি করুন না কেন, আপনাকে কিন্তু ফিজিক্যালি মুভমেন্ট করতে হবে এবং মেন্টালি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোকেই অ্যাপ্রুভ করতে হবে, মানে বিনিয়োগ আপনাকে করতেই হবে। আপনি এটা কখনোই ভাববেন না যে আপনি প্রচুর অর্থলগ্নি করেছেন, শুধুমাত্র স্টাফ আর ম্যানেজার দিয়ে আপনার বিজনেস ডেভেলপমেন্ট করে উইন করে বেরিয়ে যাবেন, কখনোই হবে না। অতএব মেন্টাল অ্যান্ড হেলথ, অতএব লগ্ন আর রাশিকে বিচার্য। লগ্নভাব থেকে আমরা কি বিচার করি, ভাব মানে হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য কেমন যাবে, সেই জাতক বা জাতিকার মধ্যে উদ্যোগ বিক্রম পরাক্রম সাহস কতটা এগিয়ে যাওয়ার প্রবণতা, সে কি তার জীবনে সাকসেস পাবে কি পাবে না। লগ্নভাব থেকে জেনারেল এটা আমি ছুঁয়ে যাচ্ছি, কারণ খুব ভাস্ট সাবজেক্ট, বললে কিন্তু 48 ঘন্টা টানা বলা যায়। দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি, হার্ড ক্যাশ, কারণ আজকের অনুষ্ঠানের নাম বিজনেস অ্যান্ড সঙ্গে বলতে পারেন ফিনান্স। সেকেন্ড হাউস থেকে আমরা হার্ড ক্যাশটাকে বিচার করছি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বলতে গেলে শ্বশুর বাড়ির বিচার আসে, পরোক্ষভাবে বলতে গেলে আপনার স্ত্রীর মৃত্যু গণনা করা যায় সেকেন্ড হাউস থেকে। যদি প্রত্যক্ষভাবে বলি তাহলে বলা যায় যে আপনার মানে মায়ের ফিনান্সিয়ালি সাকসেস আপনার সেকেন্ড হাউস, এগুলো ট্রানজিট, আমি ডাইরেক্টলি একটু একটু ছুঁয়ে যাচ্ছি। তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করি, অনুজ ভ্রাতা, আপনার কারখানা ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং জব, এগুলো আমরা চিন্তাভাবনা করি থার্ড হাউস। থার্ড থেকে আমরা কী চিন্তা করি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অ্যান্ড কন্ট্যাক্ট, থার্ড হাউস। ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি ইন জেনারেল বিদ্যা কতটা হবে, স্নাতক স্তরের বিদ্যা কতটা ভালো হবে, তার মেমোরি কতটা, তার হৃদয় কীরকম, জাতক বা জাতিকার মন কীরকম, চিকেন হার্ট মাইন্ডেড নাকি মটন হার্ট মাইন্ডেড, ফোর্থ হাউস। তার বাস্তুটি কীরকম, ফোর্থ হাউস। তার মায়ের শরীর স্বাস্থ্য কীরকম যাবে, ফোর্থ হাউস। তার জেনারেল এডুকেশন কীরকম হবে, চতুর্থ ভাব। পঞ্চম ভাব থেকে আমরা কী চিন্তাভাবনা করি, শেয়ার ফাটকা, লটারির টিকিট কেটে রাজা হবেন কি না বিচার্য। পঞ্চম ভাব থেকে আর কী বিচার করি, আপনি কি জীবনে কোটিপতি হবেন না লাখপতি হবেন, নাকি আরবপতি হবেন না খারাপপতি হবেন, পঞ্চম ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ, রোগব্যাধি, গুপ্ত শত্রুতা, চাকরি, জেনারেলি এগুলো আমরা চিন্তা করে থাকি। সপ্তম ভাব থেকে আমরা কী চিন্তা করি, বাণিজ্যে বসতি লক্ষ্মী, জীবনের অনেক কামনা বাসনা ছিল সেগুলোকে ফুলফিল করতে পারবেন কি না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন কি না, ব্যবসায় উন্নতি করবেন না অবনতি করবেন, সপরিবারিক ভ্রমণে যেতে পারবেন কি না, সপ্তম ভাব, জীবনের আশা পূর্ণ করতে পারবেন কি না, সপ্তম ভাব। অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি,
মৃত্যু গণনা, নিধন ভাব, অপ্রত্যাশিত মানহানি, হঠাৎ করে আপনার সম্মানহানি যোগ 8th হাউস, এবং শরীর স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা করি 8ম ভাব। নবম ভাব থেকে উচ্চশিক্ষা, ধর্ম, গুরুজন, এগুলো আমরা চিন্তাভাবনা করি। 10ম ভাব থেকে আমরা চিন্তা করি কর্ম, মান, যশ এবং প্রতিপত্তি। 11ম ভাব থেকে চিন্তা করি ডিজায়ার, ইওর অল ফুলফিলমেন্ট, জীবনের সাকসেস, সাকসেস অ্যান্ড সাকসেস পাবেন কি না 11th হাউস। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। 12ম ভাব থেকে আমরা চিন্তা করি মোক্ষযোগ, হাজতবাস, বিনিয়োগ, হসপিটালাইজ, বিদেশের অগ্নি 12th হাউস। ইন জেনারেল বললাম, ভাস সাবজেক্ট বললে অনেকটাই বলা যায়। মেষ থেকে মীন পর্যন্ত মোট 12টি রাশি, 12টি ভাব, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই যে 12টা রাশি, 12টি লগ্ন, 27টি নক্ষত্র, 9টি মহাদশা, 81টা প্রত্যন্ত দশা, এই 12টা ভাবকে যদি আমরা ভাঙি তাহলে 12 × 144, অর্থাৎ 1728 কোশ্চেন বা ভাব ব্যাখ্যা করা সম্ভব। এই 12টা রাশির মধ্যেই সব লুকিয়ে আছে। 12th হাউস থেকে আমরা প্রত্যক্ষভাবে যা বললাম হালকা করে ছুঁয়ে গেলাম, যদি ট্রানজিট মারি তাহলে 12th হাউস থেকে বাবার প্রপার্টি, কি মজার সাবজেক্ট দেখুন। 3rd হাউস থেকে আপনার বড় সন্তানের জীবনে সাকসেস, 3য় ভাব থেকে আপনার বড় সন্তানের প্রথম সন্তান মানে বড় নাতি বিচার্য, 5ম ভাব থেকে আপনার মায়ের হার্ট ক্যাশ কতটা হতে পারে, 10ম ভাব থেকে পিতার হার্ট ক্যাশ কীরকম হতে পারে, লগ্ন ভাব থেকে আপনার ছোটো কাকার শ্বশুরমশাই বিচার্য, আপনার 5ম ভাব থেকে আপনার প্রেম, পোনায়, ফাটকা, লটারি, বিজনেস, 5ম ভাব থেকে আবার ছোটো কাকিমা বিচার্য, আবার আপনার 11ম ভাব থেকে আপনার বড় মৌমাকে বিচার করা যেতে পারে। ট্রানজিট করছি দর্শক বন্ধু, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখুন 12টা হাউসে বলছিলাম না, 1728 প্রত্যক্ষ পরোক্ষ। আবার 8ম ভাব থেকে কিন্তু আপনার স্ত্রীর অর্থভাব বিচার্য, আপনার 5ম ভাব থেকে আপনার স্ত্রীর জীবনে কতটা অ্যাচিভমেন্ট পাবে সেটাও কিন্তু বিচার্য। আবার 9ম ভাব থেকে আপনার ছোটো কাকার জীবনের সাকসেস বিচার্য, আবার 6ষ্ঠ ভাব থেকে আপনার কিন্তু মামাকে বিচার করা যায়, আবার 10ম ভাব থেকে মামার বড় সন্তানের বিচার করা যায়, আবার 4র্থ ভাব থেকে আপনার বিদ্যা বিচার হবে, বাড়ি বিচার হবে, গাড়ি বিচার হবে, বাস্তু বিচার হবে, আপনি মানুষটা কেমন, আপনার হৃদয় কেমন, আপনি কি চিকেন হার্ট মাইন্ডেড নাকি মটন হার্ট মাইন্ডেড, দিল কি খুব বড় নাকি আত্মা খুব ছোটো, অর্থাৎ 4th হাউস থেকে বিচার্য। আবার প্রত্যক্ষভাবে এটা বললাম, পরোক্ষভাবে বললে তাহলে আপনার মামার বড় সন্তানের বিবাহিত জীবন বিচার্য 4th হাউস। ইন্টারেস্টিং দেখুন, কোথাকার বিচার কোথায় যাচ্ছে, মানে কোথাকার গয়না কোথায় লাগছে। আবার 3rd হাউস থেকে কিন্তু বিচার্য হচ্ছে গিয়ে আপনার বাবার শালির বিচার, কি আশ্চর্য দেখুন, আপনার বাবার শালির বিচার। আপনার 6ষ্ঠ ভাব থেকে বিচার হবে রোগব্যাধি, ঋণ প্রাপ্তি যোগ, গুপ্তশত্রুতার শিকার এবং রোগব্যাধি নিয়ে একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, রোগের নিরাময় হচ্ছে না। আবার কিন্তু বলা যায় আপনার বাবার মাদার ইন ল মানে শাশুড়ি মা বিচার হবে আপনার 6ষ্ঠ ভাব থেকে। আবার আপনার 11ম ভাব থেকে আপনি জীবনে কতটা ফুলফিলমেন্ট করতে পারবেন, অ্যাচিভমেন্ট পাবেন কি না, সেটা কিন্তু আপনার বাবার শ্বশুরমশাইয়ের বিচার্য, আপনার বাবার শ্বশুরমশাই। দেখুন শাস্ত্র কোথায় দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ বিচার। তা যেখানে বলছিলাম দর্শক বন্ধু, এই যে 12টি ভাব, 9টা মহাদশা, অর্থাৎ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ, 12টি রাশি, 12টি ভাব, 12টাকে ভাঙলে 1 × 114 মানে 114টা করে ভাঙা যায় এবং 12টার সঙ্গে জোড়া যায়। তা যাই হোক, কথা হচ্ছে কি আমরা আজকে টপিক ছিলাম কি ব্যবসা, বাণিজ্যে বসতি লক্ষ্মী, তা অর্থের দেবীকে মা লক্ষ্মী, বিদ্যার দেবীকে তিনি হচ্ছেন গিয়ে মা সরস্বতী।
একটা জিনিস লক্ষ্য করবেন আমার শিক্ষিত জ্ঞানীগণী দর্শক বন্ধুগণ, সেটা হচ্ছে গিয়ে যা কিছু চাইতে যাচ্ছেন না সব কিছু দেখবেন সেই দেবীদের কাছেই চাইতে হয়। সব শক্তি রাধা সেই মা জাতির কাছেই বিরাজমান। যদি বলেন কেন, আমার মনে হয়েছে তাই বলছি, যদি ভুল বলি নিজগুণে ক্ষমা করবেন জয়ন্ত ভাইকে। দেখুন, বিদ্যা চাইতে গেলে মা সরস্বতীর কাছে গিয়ে হাত জোর করতে হয়, অর্থ চাইতে গেলে মা লক্ষ্মীর কাছে গিয়ে হাত জোর করতে হয়, ঠিক কি না বলুন? আর দেখুন, পাওয়ার চাইতে গেলে সেই মা দুর্গার শরণাগত হতে হয়, দুর্গে দুর্গে রক্ষণীশ্বয়া, সরি হিন্দিতে বললাম, দুর্গে দুর্গে রক্ষণীশ্বয়া, রক্ষণী হবে হিন্দিতে, যাই হোক। তা সেই মা দুর্গার কাছে শক্তি চাইতে যেতে হচ্ছে, বিদ্যা চাইতে যেতে হচ্ছে মা সরস্বতীর কাছে, অর্থ চাইতে যেতে হচ্ছে মা লক্ষ্মীর কাছে। অতএব মানে আমাদের এই সমাজ সংসারে মাতৃশক্তি মহাশক্তি। অতএব দেখুন মানে তারা হচ্ছেন গিয়ে আমাদের প্রচণ্ডভাবে শক্তি প্রদায়ক। আজকে যারা গৃহবধূরা আছেন এই মুহূর্তে, দাদা বৌদি আমার অনুষ্ঠান দেখছেন, আমার কথাটা অন্যভাবে নেবেন না। জন্মকালীন যদি আমার কোনো দাদা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, সেভেন্থের লর্ড যদি ইলেভেন্থের সঙ্গে সেকেন্ডের সঙ্গে কনজাম্পশন করে বৃহস্পতি যদি ট্রাইন অ্যাসপেক্টে থেকে থাকে, আমি চার্টে ডাইরেক্ট লিখি, দাদা জীবনে তো কিছুই ছিল না আপনার, যা পেয়েছেন যা করেছেন বৌদিকে বিবাহ করার পরে আপনি সব কিছু করেছেন, আজকে আপনার কাছে মান যশ প্রতিপত্তি অর্থ সোর্স বুদ্ধি মোবাইলের ক্ষমতা, মানে কি বলছিলাম, আপনার কাছে অর্থ আছে দাদা, আপনার একটা মোবাইলের ফোনে সোর্স আছে প্লাস আপনার কাছে বুদ্ধি আছে, তাহলে তো আপনি সবই পেয়েছেন। কিন্তু কবে পেয়েছেন, বিবাহের পরে পেয়েছেন তো? বৌদি সঙ্গে সঙ্গে বলল, কিছুতেই স্বীকার করে না জয়ন্তদা, জানেন আমাকে পাত্তাই দেয় না, না এটা খুব অন্যায়, যাই হোক সেটা আমি পরে দেখব। দাদা আবার একটুখানি চুপ করে বললো, থাক বেশি বলবেন না, হ্যাঁ তাহলে আমার মুশকিল হবে। আমি বললাম যাই হোক, যেটা সত্যি সেটা সত্যি। তা 7-11 বৃহস্পতি টাইন অ্যাসপেক্ট, জীবনে তো যা পেয়েছেন আপনার বিবাহিত জীবনের পরেই আপনি মান যশ প্রতিপত্তি পেয়েছেন। আর 7-12 কানেকশন মানে বিবাহের আগে আপনি হিরো ছিলেন, বিবাহের পরে জিরো হয়ে গেলেন। তবে দর্শক বন্ধু ঘাবড়াবেন না, আমি কেউ চ্যালেঞ্জ করে বলছি, সমস্যা যদি ভগবান দিয়ে থাকেন তো সমাধানের পথ নিশ্চয়ই দিয়েছেন, তার জন্য তিনি স্বয়ং ব্রহ্মা। আমার যে যে জ্যোতিষ ভাইয়ের ব্রেনের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট অফ অ্যাস্ট্রোলজি জ্যোতিষের সার্কিট দিয়েছেন, তারা কিন্তু আপনাদের পথ দেখাবার জন্য বসে আছেন। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট, আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। এটা মাথায় রাখবেন, জীবনে হয়তো হেরে যাচ্ছেন, কোনো কাজ সমাপ্ত করতে পারছেন না, কাজের যোগাযোগগুলো এসেও ডেভেলপমেন্ট করতে পারছেন না, আগে দেখুন DAP কী চলছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ DAP? ডি মানে দশা, এ মানে অন্তর্দশা, পি মানে প্রত্যন্তর্দশা। গুরুজনরা বলে থাকেন যে সময় ভাই এখনও তোমার হয় নাই, তাইতে তোমার কাজ হচ্ছে না, বিবাহে বিড়ম্বনা, ব্যবসায় বিড়ম্বনা, অর্থনাশ, সময় খারাপ, আমরা বলি DAP খারাপ।
ডিএপি মানে কি? দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিচার্য। অর্থাৎ এই যে মেষ থেকে মীন পর্যন্ত মোট 12টি রাশি, আপনারা জানেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন, 9টি মহাদশার অন্তর্ভুক্ত এই জীবন, অ্যাভারেজ 72 ইয়ার্স। গণনা কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি ও বুধ। যদি কেতুকে আমরা ভাঙি তাহলে কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্ত দশা, অর্থাৎ কে 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 মানে কেতু কেতু কেতু। নেক্সট আসছে কি? কেতু কেতু শুক্র, তারপরে কেতু কেতু রবি, তারপরে কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ। এইভাবে ডিএপি বিচার্য। যারা কুষ্টি বানাতে চাইছেন, আমি তিন রকম কুষ্টি বানাই। একটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টার কুষ্টি, অর্থাৎ ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার আপনার দিনটা কেমন গমন করতে পারবেন, কেমন অতিবাহিত হবে, সব কিছু লেখা থাকছে। আরেকটা হচ্ছে গাছ কুষ্টি, আরেকটা থাকছে ডিএপি কুষ্টি। ভেরি টাফ, দেখবেন কোনো জ্যোতিষ ভাই বলতে চায় না ডিএপি কুষ্টি টাফ বানানো। 72 বছর গণনা করতে হবে, আপনার 4 নম্বর খাতায় হবে, সময় লাগে। তবে দর্শক বন্ধু, এখন কিন্তু অর্ডার নিচ্ছি না, বিকজ এত অর্ডার পেন্ডিং হয়ে আছে, ওগুলোকে ডেলিভারি করার পরে তারপরে চিন্তাভাবনা করবো। জাস্ট একটু ছুঁয়ে গেলাম বাণিজ্য বসতি লক্ষ্মী 2711কে দেখুন যে জীবনে কতটা আপনি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করবেন। 10th লর্ড যদি 3 কনজাংশন করে, যদি 11th লর্ড ট্রাইন অ্যাসপেক্টে থাকে, তাহলে সাপ্লাইং এজেন্সিমূলক কর্মে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। মঙ্গল আর শনি যদি আপনার ভালো পজিশনে থাকে, আমি বলবো আপনি প্রমোটিং ল্যান্ড ওরিয়েন্টেড ব্যবসার মধ্যে নিযুক্ত হন। রবি আর বৃহস্পতি যদি আপনার জীবনে ভালো থাকে, তাহলে গোল্ড অর্নামেন্টস, গোল্ড স্মিথ, গোল্ড হোলসেল, পাইকারি ব্যবসায় আপনি জীবনে ডেভেলপমেন্ট করবেন। ব্যবসা প্রচুর আছে, সময় খুব কম, ছোট্ট ছোট্ট করে ছুঁয়ে যাচ্ছি। শুক্র শনি যদি ডেভেলপমেন্ট থাকে আপনার চার্টে, যদি পাওয়ারে থাকে, আমি বলবো ডায়মন্ড জুয়েলারি অ্যান্ড পেট্রোল পাম্পের বিজনেস করুন, ডেভেলপমেন্ট করবেনই করবেন। কারকগ্রহ বুধ আর কেতু যদি আপনার ভালো অবস্থানে থাকে, আপনি মেডিকেল ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন, ওষুধের ব্যবসায় লাভবান হতে পারেন। 3-11 কম্বিনেশন থাকলে এজেন্সিমূলক সাপ্লাই সব কিছু করতে পারেন। বৃহস্পতি অ্যান্ড রবি যদি আপনার সাপোর্টে থাকে, তাহলে এডুকেশনাল ব্যবসায় আপনি অনেক ডেভেলপমেন্ট করতে পারেন। অনলি ফর শুক্র যদি ডেভেলপমেন্ট থাকে, যদি আপনার চার্টে পাওয়ারফুল থাকে, অনলি ফর ডায়মন্ড জুয়েলারির ওপরে ঝুঁকে বেড়ান। শুক্র যদি আপনার ভালো পারফরমেন্সে থাকে চার্টের মধ্যে, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস, অর্থাৎ এই যে পেনটা দেখছেন এর মধ্যে একটা প্লাস্টিক বডি, দ্যাট ইজ দ্য পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট। অর্থাৎ আপনারা যারা প্লাস্টিক দানার কাজ করছেন, পিপি মানে পলিপপ্রিন, বা বলতে পারেন এইচডি হাইডেন্সিটি বা ডেললিন, এই ধরনের মানে পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের ওপর ব্যবসা, হোলসেল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই, শুক্র যদি ফেভারে থাকে এগিয়ে যান, হারবেন না। অনলি ফর রবি যদি আপনার বেটারমেন্ট থাকে, লাইট মাইক সাউন্ডের ওপরে আপনি বিজনেস করে অনেক ডেভেলপমেন্ট করতে পারেন। চন্দ্র যদি বেটার থাকে, তাহলে আপনি কিসের ব্যবসা করতে পারেন? জল জাতীয় ব্যবসায় আপনার ডেভেলপমেন্ট হতে পারে। চন্দ্র কেতু বৃহস্পতি যদি তিনটে গ্রহ ফেভারে থাকে, তাহলে আপনি এই দেশে বা এই রাজ্যে মাছ চাষ করে বিদেশে এক্সপোর্ট করতে পারেন। চন্দ্র কেতু বৃহস্পতি ফেভারে থাকতেই হবে, বিশেষ করে চিংড়ি মাছ। চন্দ্র বুধ যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি বিদেশে ফল এক্সপোর্ট করতে পারেন। চন্দ্র বৃহস্পতি যদি 12th সঙ্গে কনজামশান করে, তাহলে আপনি গার্মেন্টস সাপ্লাই করতে পারেন বিদেশে। শনি চন্দ্র যদি আপনার ফেভারে থাকে, তাহলে আমি বলবো লেদার গুডস আপনি এক্সপোর্ট করতে পারেন বিদেশে। এইভাবে গ্রহ কম্বিনেশান ভাস সাবজেক্ট দর্শক বন্ধু, এটা কর্মভাব বিচারের মধ্যে পড়ে, সাবজেক্টটা খুব টাফ বলতে পারেন, তবে চর্চাই শেষ কথা, ভেরি ইন্টারেস্টিং, শুনতে থাকুন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা, বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ
jayantoshastri.com এ। আপনি মেল করতে পারেন contact@jayantoshastri.com। আরেকটা বলি যে যদি রাহু আপনার ফেভারে থাকে তাহলে আপনি ইলেকট্রিক্যাল বা মাফ করবেন ইলেকট্রনিক্স গুডসের উপরে বিজনেস করুন, আপনার জীবনে ডেভেলপমেন্ট হতে বাধ্য। রাহু প্লাস মঙ্গল যদি কনজাম্পশন করে, ভালো অবস্থানে থাকে, সিক্সথের লর্ড যদি কানেকশান দেয় তাহলে আপনি বার কাম রেস্টুরেন্ট করতে পারেন, তবে সঙ্গে চন্দ্র কিন্তু বিচার্য। রাহু মঙ্গল চন্দ্র যদি আপনার ফেভারে থাকে আপনি ফরেন লিকার শপ খুলেও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন, এফএল শপ। দর্শক বন্ধু, জয়ন্তদা যেটা বলে বাস্তবটাকে পর্যালোচনা করে বলে, কার কোন গ্রহ থাকলে, কোন কোন গ্রহ ফেভারে থাকলে আপনার বিজনেস ডেভেলপমেন্ট হতে পারে সেইটাকে আপনার যাওয়া উচিত। যদি মনে করুন চন্দ্র এবং বুধ এবং শনি যদি আপনার ফেভারে থাকে, নাইনথের কনজাম্পশন ইলেভেন্থ কানেকশান থাকে, তাহলে আপনি কিন্তু অফ সিজনে আলু কিংবা চাল কিংবা পাট গুদামজাত করে, স্পেকুলেশন বিজনেস বলা হয়, কম দামে কিনে যখন বাজারে দাম চড়া হলো তখন আপনি বিক্রি করে অনেক বেশি মুনাফা করতে পারেন। চন্দ্র বুধ শনি তিনটেই কিন্তু শস্যের অন্তর্ভুক্ত। চন্দ্রকেতু বৃহস্পতি মাছের অন্তর্ভুক্ত। চন্দ্র বৃহস্পতি হলে আপনি রসগোল্লা বানিয়ে বিদেশে সাপ্লাই করতে পারেন। কেন বললাম, বৃহস্পতির মধ্যে রয়েছে দুধ ঘি ছানা, চন্দ্রের মধ্যে রয়েছে জল, সঙ্গে শুক্রকে কাউন্টিং, শুক্র আনছে চিনি, তাহলে চিনি এলো মানে মিষ্টি এলো, বৃহস্পতি এলো মানে ছানা এলো, চন্দ্র এলো রসগোল্লা কিসে ভাসবে, জলে ভাসবে, চন্দ্র বৃহস্পতি শুক্র। দেখুন কি ইন্টারেস্টিং, এগুলোকে বলা হচ্ছে গ্রহের কারকতা। যাক, মাঝখানে দর্শক বন্ধু একটু বলি যে মনে হলে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন, প্রচুর টাকা বিনিয়োগ করেছেন কিছুতে ডেভেলপ করতে পারছেন না, প্রয়োজন মনে করলে কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষ ভাইয়ের কাছে পরামর্শ নেবেন। জয়ন্তদা বলে সারা জীবনে বিদ্যা বিবাহ চাকরি ব্যবসা দাম্পত্য কলহ গুপ্তশত্রুতা বাস্তুদোষ আইনগত সমস্যা শাসনীয় সমস্যা যে কোনো সমস্যা যদি সঠিক প্রতিরোধ করতে হয় আমাদের জীবনে মোট ছটা সাপোর্ট লাগে আলটিমেট। প্রথম একটা দুটো আপনি সাপোর্ট দিলেন, যদি দেখলেন আপনি উপকৃত আফটার দ্যাট আর দুটো সাপোর্ট দিলেন, যদি দেখছেন আরও ডেভেলপ করেছেন আর দুটো মেরে শেষ। এবার গাড়ি চালাতে থাকুন, চলতে থাকুন, দাঁড়াবেন না, এটা গ্যারেন্টি উইথ চ্যালেঞ্জ। জয়ন্তদা বলছে গ্যারেন্টি উইথ চ্যালেঞ্জ, এটা আমার রিসার্চ ফল, প্রচুর কাজ দিয়েছি, লক্ষরও বেশি কাজ দিয়ে বাজারে বসে আছি, তাদের নাম গোত্র ফোন নাম্বার সবই আছে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। আর একটু মাঝখানে বলি দর্শক বন্ধু, যারা প্রয়োজন মনে করছেন জয়ন্তদার সঙ্গে যোগাযোগ করা দরকার বা মনে হচ্ছে হ্যাঁ জয়ন্তদার কাছে আসবেন, যদি প্রয়োজন মনে করেন, জয়ন্তদা কিন্তু বারবার কথাটা বলে, কেন বলুন তো, আমি কিন্তু এই বেশ ভালো আছি, আপনাদের বাবা মার আশীর্বাদে সব দিক পরিপূর্ণ আমার। প্রয়োজন মনে করলে দেখবেন তিনটি আমার বুকিং নাম্বার আছে, তবু আমি একবার বলছি 9432583258, আবার বলছি 9432583258, 9831338083, আরেকটি নাম্বার 9339314617। এই তিনটেই নাম্বার, আমার সিম কার্ড চেঞ্জ হয় না আপনারা জানেন, অনওয়ার্ড 19 থেকে 20 বছর মিডিয়া জগতে আছি, প্রয়োজন মনে করলে সেভ করে রাখবেন, হয়তো প্রয়োজনে দরকার হতেও পারে। বিদেশের বা অন্য রাজ্যে যারা রয়েছেন অনুষ্ঠান দেখছেন, তীব্র সমস্যায় ভুগছেন অথচ আসতে পাচ্ছেন না, তাদের জন্য আমি রেখেছি ফোন কনসালটেন্সি। তার জন্য কী করবেন, এই তিনটে বুকিং নাম্বার যে কোনো একটি নাম্বারে ফোন করবেন, করে আমাদের শর্তাবলী জানবেন, আমার ব্যাক অফিসের যারা স্টাফ ফোন ধরছেন তারা আপনাকে সব গাইডলাইন দেবে, আপনারা ঘরে বসেও ফোনে কনসালটেন্সি করতে পারেন। নাম্বার 4 বলি,
দর্শকবন্ধু চেষ্টা করবেন ভিড় এড়াবার জন্য থ্রু টু অনলাইন বুকিং করুন। তার জন্য কী করবেন, tpldw.jantoshasti.com খুলবেন, খুলে প্রসেসিং যা বলছে পরপর ফিল আপ করবেন, দেখবেন আপনি অনলাইন বুক করলে আপনার মোবাইলে SMS কনফার্মেশান আসবে, ওটা একটা প্রিন্ট আউট নিয়ে চলে আসবেন। তাহলে কিন্তু আপনি অনেকটা আপনার সময় বাঁচিয়ে সঠিক সময় চেম্বারে অ্যাটেন্ডেন্স করে আপনি কিন্তু বাড়ি ফিরতে পারবেন, সমস্তটাই আপনাদের সুবিধার জন্য। আর মাঝখানে একটু ছোট্ট করে বলি, যন্ত্রদার ইউটিউবে নতুন করে বেশ কিছু প্রোগ্রাম আপলোড হচ্ছে, আপনারা অবশ্যই যন্ত্রশাস্ত্রীর ইউটিউবটা একটু ফলো করুন। আরও বিশেষ কিছু জানতে হলে যন্ত্রদার 9432583258 এই নম্বরে আপনারা SMS করে বলুন কী টপিক্সের ওপর শুনতে চাইছেন, যে যন্ত্রদার আজকে এই সাবজেক্টের ওপর যদি আপনি একটু ব্যাখ্যা করেন। কারণ আমি তো সাইন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজি করি দর্শক বন্ধু, আমি জানি 2 আর 2 = 4 হয়, তার থেকে -3 করলে হাতে থাকে 1, তার সঙ্গে -0, 1 করলে কিন্তু আলটিমেট 0 আসে। আমি কিন্তু এই মেথডে অ্যাস্ট্রোলজি করি, কারণ আমি জানি যে পাহাড়ে গিয়ে হোমযজ্ঞ করে ধ্যান করে কিন্তু গ্রহদোষ খণ্ডানো যায় না, বা তিন মাথার মোড়ে তিনখানা লেবুর লঙ্কা ঝুলিয়ে দিলেও কিন্তু গ্রহদোষ খণ্ডন হয় না। আমি যেটা সোজা কথায় বুঝি, আপনি আপনার সেপটপ বক্সের পেমেন্ট করছেন তার জন্য আমার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, আপনি বাড়িতে কারেন্টের বিল পেমেন্ট করছেন বলে বাড়িতে কারেন্টটা আছে, আপনার টিভি যন্ত্রটি সঠিক আছে বলে যন্ত্রশাস্ত্রীর অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। অতএব দর্শক বন্ধু মাথায় রাখবেন, জীবনের আরেক নাম বিজ্ঞান, আর অ্যাস্ট্রোলজির আরেক নামও বিজ্ঞান, এটাই যন্ত্রদা বলে। বিকজ হোয়াট ইজ দ্য লাইফ, লাইফ ইজ নাথিং বাট লাইফ ইজ এ ওয়াচ, লাইফ ইজ এ টাইম, লাইফ ইজ এ সেকেন্ড, লাইফ ইজ এ আওয়ার, লাইফ ইজ এ ডে, লাইফ ইজ এ মান্থ, লাইফ ইজ এ উইক, লাইফ ইজ এ ইয়ার, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা, 1440 মিনিটে 1 দিন, 43,200 মিনিটে কী দাঁড়াচ্ছে 1 মাস। আর যারা আসবেন দর্শক বন্ধু কনসালটেন্সির পর মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নিতে ভুলবেন না, রাত্রি 12টা একটি নিউজ চ্যানেল, রাত্রি 12:30 আরেকটি নিউজ চ্যানেল দেখুন, সাপ্তাহিক শুক্রবার শনিবার একটি বিনোদন চ্যানেল, রাত্রি 12:30 দেখুন, আর কিছুদিন বাদ থেকে আরও একটি জনপ্রিয় বিশেষ বাংলা চ্যানেলে দেখুন রাত্রি 1টায়। আর 5টি জিনিস সম্পূর্ণ কনসালটেন্সির পর সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের, মাকামাক্ষার একটি ছবি, আয়সি মায়াদের জন্য মাকামাক্ষার অক্ষয় সিঁদুর, এবং সর্বকার্য সিদ্ধির জন্য রয়েছে মা কামাক্ষার সেই মহামূল্যবান জল, আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এনি কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সাম, যারা প্রস্তুতি নিতে চলেছেন বা দিতে চলেছেন তার জন্য রয়েছে মা ত্রিপুরা সুন্দরী তেল ও পঞ্চমুখী রুদ্রাক্ষ। মোট 5টি জিনিস দর্শক বন্ধু চেয়ে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে তো সময় নেই, কেননা বিদায় নেবারও পালা, প্রত্যেক দিন অনুষ্ঠান দেখতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। মা দুর্গা ও মা কামাক্ষার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা DAP কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.jayantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@jayantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যা ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।
ধন্যবাদ।